আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয় ভিত্তিক আলোচনার আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমি মুফতি মুহাম্মদ হিদায়তুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব আপনাদের সামনে উপকারকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এর বিধান কৃতজ্ঞতা এ প্রতিশব্দ আরবি প্রতিশব্দ হচ্ছে শুকর যা আল্লাহ সুফায়না হুয়া তালার একটি গুণবাচক নাম থেকে উদ্গত ইন আল্লাহ শাকুর আল্লাহ সুফায়না হুয়া তালা তিনি কৃতজ্ঞ রব্বে করিম শুকর করবার জন্যে তার কৃতজ্ঞতা স্বীকার করবার জন্যে কিছু আদেশ আমাদেরকে করেছেন দিয়েছেন কিছু বিধানাবলী প্রথমত সর্বপ্রথম যার শুকুর আদায় করতে হয় তিনি হলেন আল্লাহ সুফায়না হুয়া তালা আজ থেকে চোদ্দো বছর আগে নবী মোহাম্মদুর রসোল্লা সলাল আলহি ওয়াসাল্লামকে আমরা যখনই কোনো কথা বলতে দেখেছি কিংবা কথা শেষ করতে দেখেছি তখনই তার মুখে ফুটে উঠেছে আল্লাহ তালার সানা সেফত এবং তার শুকুর যে কোনো সারমান কিংবা খোদবার শুরুতেই তিনি আল্লাহ সুফায়ানা হুয়াতার শুকুর আদায় করতেন এই বলে ইন্নাল কারণ সবচেয়ে বেশি শুকুর পাওয়ার দাবিদার আল্লাহ আল্লা সুফায়না হুয়াতা আমরা শুকুর কখন করে থাকি যখন আমরা নিয়ামতের আধার পেয়ে থাকি রব্বে করিম আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না তাই তো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুফায়ানা হুয়া তালা ইরশাদ করছেন ওয়া আল্লাহ তালার নিয়ামতকে তোমরা যদি এক দুই তিন করে গুনতে শুরু করো গুনে শেষ করতে পারবে না আনকাউন্টেড ইনবল নিয়ামা আল্লা হুয়া হুয়াতালা আমাদেরকে দিয়েছেন এই জন্য আল্লা সুফায়না হুয়াতালা আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন আনিশ করলি আমার শুক্রিয়া আদায় করো শুকর এর তিনটি রোকন আছে আমরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই আমাদের শুকর আদায় হয় না কারণ মহাগ্রন্থ আল কোরআনে রিপিটেডলি আল্লা তালা আমাদেরকে বলেছেন আল্লাহ আল্লা তালা আমাদেরকে নেয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করবেন হাসরের ময়দানে লুস আল্নাউম ইদিন আনিন অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা আমাদের উপরে নাজিলকৃত যাবতীয় নেয়ামত এর বিষয়ে তিনি জিজ্ঞাসা করবেন অতএব নিয়ামতের প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হবার আগে অবশ্যই জানতে হবে শুকুর কিভাবে করলে প্রকৃতভাবে আদায় হবে প্রথমত আল্লাহর শুক্রী আদায় করতে হলে তিনটি রুকুন মানতে হবে শুক্রুল লিসান শুক্রুল আনি আ আদিন ভাবে শুকুর আদায় করতে হবে কোনোটা যদি গ্যাপ যায় অথবা বাদ যায় তাহলে শুকুর আদায় হয় না এক শুক্রুল কাল্প অন্তরে শুক্র আদায় করা দুই বাহ্যিকভাবে প্রকাশ করা কথার মাধ্যমে শুক্রুল লিসান তিন শুক্রুল আদা সেটাকে কাজের মাধ্যমে বাস্তবায়ন করা অর্থাৎ আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুক্রিয়া আদায় করা এই তিনভাবে শুক্রিয়া আদায় করা অন্তরের শুক্রিয়া কেমনটা হতে পারে আল্লাহ সব হায়ানা আমাকে যে নিয়ামত দিয়েছেন এই যে আমরা কথা বলছি ইনভাইটেশন টু চেঞ্জ এর মাধ্যমে আমরা এত সুন্দর একটি আলোচনা শুনছি আল্লাহর দিনের কথা শুনছি এটা অন্তরে এটা নিয়ে ফিকির করা চিন্তা গবেষণা করা যে আল্লাহ সফায়না তাহলে আমাকে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন ঠিক তেমনিভাবে সেটাকে মুখে প্রকাশ করা আলহামদুলিল্লাহ বলা হাদিসে উদ্ধৃত হয়েছে বান্দা যখন কোনো নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া জ্ঞাপন করে আন আবদিহি আল্লাহ তালা ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান তৃতীয়ত হচ্ছে আল্লা সুফায়ানাহুয়া তালার এই নিয়ামত পেয়ে আমি যা কিছু শিখেছি তা বাস্তবায়ন করা আমার কাজের মাধ্যমে কথার মাধ্যমে আমার কায়িক শ্রমের মাধ্যমে যেভাবে করা দরকার শুক্রিয়া এভাবে আদায় করতে হয় এবার যদি আমরা আসি যে আল্লা সুফায়ানাহুয়া তালার পরে আমাদের কাকে বেশি সুক্রিয় আদায় করা দরকার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার মহাগ্রন্থ আল কোরআনে সুরাবানী ইসরায়েলে আল্লাহ সুফায়না হুয়া তালা বলছেন আনিস করলি ওয়ালি ওয়ালি দাইক আমার শুক্রিয়া আদায় করার পরে তুমি তোমার পিতা মাতার শুক্রিয়া আদায় জন্য অনেক করেছেন অনেক করছেন নিঃস্বার্থভাবে তারা করছেন এই জন্য আল্লাহ কৃতজ্ঞতা বোধের পর মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই জন্য ইসলামকে স্কলারগণ বলেন যে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা পাওয়ার অধিকার হক তার এই পৃথিবীর বুকে পিতা এবং মাতা আমরা পিতা মাতা প্রতি কৃতজ্ঞ হব তাহলে আল্লা সফায়ানা হুয়াতলা আমাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আর যদি পিতা মাতার অবাধ্য হই তাদের সুক্রিয়া আদায় না করি তাহলে জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে আছে এবার আমরা মানুষের প্রতি কিভাবে কৃতজ্ঞ হতে হয় সেই বিষয়ে একটু নজর করব। অনেক সময় আমাকে কেউ সহযোগিতা করল আমাকে কেউ কোনো দান করল অথবা কোনো গিফট করল আমি কীভাবে তার প্রতি কৃতজ্ঞ হব এই বিষয়ে আলোচনায় যাবার আগে একটি কথা বলা দরকার হাদিসে উদ্ধৃত হয়েছে নবীজি মোহাম্মদুর রাসোল্লা সল্লি ওয়াসালাম ইরশাদ করেছেন এই হাদিসটি তিরমিজিতে উদ্ধৃত হয়েছে মানলাম লাম লাম ইয়সকুরিল্লা যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারল না সে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয় অতএব মানুষ যদি আমার কোনো উপকারে আসে আমার কোন কল্যাণ করে আমাকে কোনো কিছু গিফট কিংবা হাদিয়া হিসেবে দেয় আমি কিভাবে তার প্রতি কৃতজ্ঞ হব এই বিষয়ে কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে দিয়েছেন দীক্ষা সেই বিষয়ে আমরা বলতে যাচ্ছি হাদিস্তির আবু দাউদ শরীফে উদ্ধৃত হয়েছে নবীজি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলহিহিউসাল্লাম ইরশাদ করছেন ইজা ওয়া আত যদি কেউ কাউকে কোনো কিছু গিফট আকারে দেয় হাদিয়া হিসাবে দেয় বলা বাহুল্য নবীজি সল্লাহ আলী ওয়াসালাম ইসাদ করেছেন তাহাদু বু ভালোবাসা বাড়াতে চাও সম্পর্ক সুদৃঢ় মজবুত করতে চাও সৌহার্দ্যপূর্ণ অবস্থানে বসবাস করতে চাও শত্রুতা বিদ্বেষ থেকে ফিরে আসতে চাও পরস্পর পরস্পরকে তাহলে তোমরা হাদিয়া দাও ভালোবাসা বেড়ে যাবে নবীজি সল্লাহ বলছেন ইদা ও আত যদি কেউ কাউকে কোনো দান করে গিফট করে হাদিয়া দেয় ফাওয়া যদি তার সামর্থ্য থাকে তাহলে সে যেন তার অনুরূপ ফাল ইউ আও ফাল ইয়া সে যেন অনুরূপ হাদিয়া দেয় অর্থাৎ আমাকে কেউ উপকার করলে আমিও তার রিপ্লাইতে উপকার করব আমাকে যদি কেউ কিছু হাদিয়া দেয় গিফট করে আমিও তাকে কিছু হাদিয়া দেবো তবে শর্ত হচ্ছে যদি আমি সামর্থ্যবান হই ফা ইল্লাম ইয়াজিদ যদি আমার সামর্থ্য না থাকে ফাল ইউসনে আলাই ফাল ইউসনে বেহি নবীজি সাল্লা বলেছেন তাহলে আমি যেন উপকারকারীর ভূয়ূসী প্রশংসা করি আমি যেন উপকারকারীকে ধন্যবাদ জানাতে না ভুলি নবীজি সাল্লু হোসাম বলেছেন যার মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সামর্থ্য নাই অর্থাৎ তারা দক্ষিণা হাত প্রশস্ত করতে পারছে না সে যেন তার জিব্বাকে কথার মাধ্যমে প্রলম্বিত করে বড় করে অর্থাৎ সে যেন উপকারকারীর গিফট দানকারীর প্রশংসা করে ফা ইল্লাম ফাইল্লা যদি তার সামর্থ্য না থাকে একজন আমার উপকার করল তার সমান আরেকটি বিষয় উপকার করে দিলাম এটা যদি আমি না পারি এই সামর্থ্য যদি যোগ্যতা আমার না থাকে তাহলে আমি উপকারকারীর প্রশংসা করবো ফামান আসনা আলাইহি ফামান বিহি সাকারা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এরকম ভূয়সী প্রশংসা করবে সেই তার সুক্রি আদায় করলো ওয়ামান কাতামা আর যে প্রশংসা করলো না কিংবা তার বিপরীতে অন্য কোনো গিফট বা হাদিয়াও দিল না ফাকাদ কাফার সে অকৃতজ্ঞ হলো কৃতঘ্ন হল এক্ষেত্রে আমাদের একটি বিষয়ে বলা বাহুল্য বলা খুবই জরুরি বলে মনে করছি। আমাদেরকে কেউ যদি কোনো গিফট কিংবা হাদিয়া দেয় অনেক সময় সেটা দাম কেমন কতটা ভ্যালুয়েবল পছন্দ হলো কি হলো না অপছন্দনীয় কিছু হলে কম মূল্যের কিছু হলে যদি এটা আমার পছন্দের বাইরে হয় তাহলে আমি কিন্তু দোষ ত্রুটি খুঁজে বেড়াতে কিংবা অন্যের কাছে বলতেও দ্বিধা করি না অথচ এটা হলো কৃতজ্ঞতা অকৃতজ্ঞ হওয়ার অন্যতম একটা চরিত্র নবীজি সাল আলহি ওয়াসালামের এই হাদিসকে ব্যাখ্যা করে ওলামায়ে কেরাম তারা বলেছেন যে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা পূর্ণ হবে প্রকাশ করা তখনই যখন কাতামা অয়ু বা আত যদি দানকারী যেটা দান করলেন উপকারকারী যে উপকার করলেন সেখানে যদি কোনো ত্রুটি থেকে থাকে ওই ত্রুটি যদি গোপন করা হয় তাহলে সেটা সুক্রিয় আদায় করা হয় অর্থাৎ আমাকে কেউ কোনো একটা গিফট দিয়েছে সেটা কম মূল্যের হতে পারে কিংবা এটা আমার পছন্দের নাও হতে পারে একটা কাপড় দিয়েছে সেখানে হয়তো একটু ছিটা আছে ছিঁড়া আছে অথবা টুটে গিয়েছে এইরকম যদি কিছু হয়ে থাকে তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী ইসলামিক স্কলারগণ বলেছেন এই দোষ ত্রুটিটা গোপন করাটাই হলো সুক্রিয় আদায়ের নামান্তর অথবা আমি শেষে একটি দোয়া দিয়ে শেষ করতে চাই যা নবী সুলাইমান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার ব্যাপারে তিনি দোয়া করেছিলেন যা কালজয়ী দোয়া হিসেবে আল্লাহতালা মহাগ্রন্থ আল কোরআনে তিনি লিপিবদ্ধ করেছিলেন সুলাইমান আলহি সাল্লাতুসাল্লাম আল্লাহ তাল্লার কাছে দোয়া করেছিলেন এই মর্মে রব্বি আউসি আইনি আন আশকুর আনি আমা আন আলাইয়া ওয়া আলা ওয়ালে দাই হে আল্লাহ আউসি আয়নি আমাকে সাহায্য করুন আন আশকুরাকা আন আশকুরা যাতে করে আমি সুক্রিয়া আদায় করতে পারি নেয়ামাতি আন আনতা আলাইয়া আপনি আমার উপর যেসব নেয়ামতের আধার দিয়েছেন নেয়ামত রাজি দিয়ে আমাকে ধন্য করেছেন এই সব নেয়ামতের সুক্রিয়া যেন আমি আদায় করতে পারি আপনি আমাকে সে সাহায্য সহযোগিতা করুন ওয়ালা ওয়ালি দেয়া আমি যেন আমি আমার পিতা মাতার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি আমার প্রতি তাদের যে কন্ট্রিবিউশন যে তারা নিঃস্বার্থভাবে আমার জন্য কাজ করেছেন কষ্ট সহ্য করেছেন তাদের জন্য সুক্রিয়া আদায় করতে পারি সেই সাহায্য আপনি আমাকে করুন ওয়া আমার দাহ আমাকে এমন আমল করার সুযোগ দিন সাহায্য করুন যাতে করে যে আমল করলে আপনি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যেন আপনাকে সন্তুষ্ট করতে পারি আমার আমলের মাধ্যমে ওয়া আদিল বে রহমাতিকা ফিয়া বদিকা সাল আল্লাহ আমাকে আপনার রহমতের চাদরে আবর্তন করে আবৃত করে ন্যাক্কার বান্দাদের সঙ্গীসাথী হওয়ার বা তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন এই দোয়াটি নবী সুলাইমান আলাহ তিনি করেছেন আজকে আমরা যে আলোচনা করেছি উপকারকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নিয়ম বা নীতি এই বিষয়টি পুরো এই আয়াতটির মধ্যে চলে আসছে প্রথমত আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব এরপর আমাদের পিতামাতা মাতার আদায় করবো তারপরে মানুষ যারা আমার উপকার করবে কল্যাণ করবে আমাকে সাহায্য সহযোগিতা করবে সেটা কথায় হতে পারে কাজে হতে পারে কোনো কিছু উপহার উপ ঢৌকন দিয়ে হতে পারে আমি যেন না ভুলি তার শুক্রিয়া আদায় করতে আর শুক্রিয়া আদায় করার সর্বোত্তম শব্দ চয়ন হলো জাজা কুমুল্লাহ খয়রান জাজা আকাল খায়রান আর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হলে বলতে হবে আলহামদুলিল্লাহ আব্বিল আলামিন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার পরবর্তী পর্ব দেখার উদার্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সুবাহান বিহামদিক আশহাদু আল্লা আল্লাহ ইল্লা আংক استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته